ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جی ایجی پرسنو اللہ رسول صلی اللہ علیہ وسلم کے معراج رجنی تھی اللہ پاک سلام کرچن اللہ سبحانہ و تعالی سلام کرچن بولے السلام علیکم ایہا نبی شیش پرجنت ایر کنو مول آچھے کی نا ایر کنو مول نہیں پیتا کیونکہ اللہ کرے تھاکی تھاکن কিন্তু এটার সনদ নেই, স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া রয়েছে, এটার এটার কোনো সনদ বা আসল আমাদের জানা নেই। সর্বোপরি এই কিসসা এটা মিথ্যা, সেদিকে কান দেবেন না। যেটা আমাদের জানা সহি বুখারি এবং মুসলিমের হাদিস, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বলতাম আসসালামু আলা আল্লাহ, আসসালামু আলা ফুলান, সালাম নাজিল হোক আল্লাহর উপর, অমুকের উপর সালাম নাজিল হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এরকম কী সালাম করছো? ফা ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ তো নিজেই সালাম, তো তোমরা এরকম বলবে না, বলবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো সালাতের সালা, কীভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলবো, আর কীরকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করবো, আত-তাহিয়াতুলিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তারপরে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, তারপরে সালাম হলো সমস্ত আল্লাহর নেক বান্দাদের উপর, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মানে শান্তি নাজির হোক আমাদের উপর আর আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন এই কথাটি বললে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, তখন আল্লাহ আকাশে জমিনে আসমানে জমিনে আল্লাহর যত নেক বান্দা আছে সকলকে তুমি সালাম করলে, সকলে এ সালাম বা এ শান্তির দোয়া পেয়ে গেল, সুবহানাল্লাহ। তো যেটা হলো মূল সেটা হলো এটা, কিন্তু ওই জায়গায় কিচ্ছা মেয়েরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এরকম সালাম করেছেন আর নবী এরকম বলেছেন, এগুলোর কোনো মূল নেই, সেদিকে আমাদের কর্ণপাত করতে নাই। আল্লাহ আমাদের মাফ করুন, যেটা আমাদের জানা আছে ওইটা বলবো বলবো, যেটা জানা নাই অমুক কিতাবে আছে সনদ ছাড়া, দেখলাম কেউ কেউ উল্লেখ করেছেন সনদ ছাড়া উল্লেখ, অথবা মাকদুব মিথ্যা চাল হাদিস, ওগুলোই আমাদের চর্চা হয় বেশি। কোনো সুফি যদি কিছু বলে দেয় এটাই চলে, বক্তারা এরকম বক্তা আছে সুফি বক্তা, ওইটা এটা বলে দিল, সহি কিনা ওইটার দেখে না। আর কেউ কেউ আছে এরকম যে যদি তাদের কোনো মুরব্বী এই কিচ্ছা বলে দেয়, এটাকে জায়েজ করার জন্য বিভিন্ন টিকা টিপ্পনি দেখে বিভিন্নভাবে এটাকে জায়েজ বা সহি সাব্যস্ত করার চেষ্টা করে, আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, কেউ যদি আমার উপর জেনে বুঝে মিথ্যা কথার সম্বন্ধ করে তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। তো আমরা আত-তাহিয়াত যে সালাতে পড়ি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর প্রশংসা বর্ণনা করব, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করব,
কিভাবে সমস্ত আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর সালাম পাঠ করব, সালাম পাঠ করব, ওইটা উল্লেখ হয়েছে। নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত, যে সালাম কীরকম পাঠ করব, নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম, আর সমস্ত আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর কীরকম সালাম পাঠ করব, তার উল্লেখ হয়েছে আর হাদিসটি শুনলেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠের কথাও এসেছে। যখন সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানলাম আপনার উপর সালাম কীরকম করব, কিন্তু এবারে সালাত কীরকম পাঠ করব, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, সালাত কীরকম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رسول صلى الله عليه وسلم الصلاة بارت البدوتي أرو كوي بماني تواجه تو يترو كي بولم الله ما در شكل حفاجت کرو شكل كي جال ضعيف ميتا حديث بولنا تكي الله پاك حفاجت رکھون আর যারা আমরা বুঝি না আমরা একটু যাচাই করার চেষ্টা করি, কেউ কাউকে গালি দেওয়ার দরকার নেই, মানুষকে হিকমতের সাথে বুঝাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।